হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা কুকিং অ্যান্ড ব্লগ। তো আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে মাংস রান্না করব ঘরোয়া পদ্ধতিতে। তো প্রথমে কড়াইয়ে তেল তাতিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আর তিনটে তেজপাতা। এগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। আদা জিরে পেস্ট করা আছে, তার সঙ্গে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, সেটি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সামান্য একটু চিনি। মশলাটাকে হালকা করে কষিয়ে নেব। এক চামচ লঙ্কা করে আপনারা সেটা দিতেও পারেন, না দিতেও পারেন। আর ঝালটা নিজেদের মতো এই করেছি, কেউ হয়তো একটু বেশি ঝাল খায়। মশলাটাকে হালকা করছে নেব। মশলাটা আমার হালকা কষা হয়ে গেছে, বাইরের মধ্যে দিয়ে দেবো মাংস। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায়। এখানে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো চিকেন কারি মশলা। তোমরা দেখতে পাচ্ছ মাংস থেকে কেমন তেল ছেড়ে গেছে। এবার কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংসটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো, এবং বাড়িতে ট্রাই করে দেখিও কেমন, আমি যেভাবে করলাম সেভাবে করে দেখিও, অবশ্যই ভালো হবে। তো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আসছি।